নমস্কার ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ মিষ্টি হাওয়া মাঝে মাঝে শীত চলে গেলে গরম আসছে ঘাম হচ্ছিল এখন আর ঘাম হচ্ছে না অল্প অল্প ঠান্ডা একজনের সাথে তো কথা বলছিলাম বলল এই হাওয়াটা যদি সারা বছর থাকে কেমন হয় না আমাদের খুব ইচ্ছে এই হাওয়াটাই সারা বছর থাকুক কিন্তু ইচ্ছে করলে কি হয় আমরা তো কত কিছু চাই পাই আমি তো চাই এই যে সুন্দর ফুলটা ও সারা বছর আমার বাগানে থাকুক থাকবে সময় এসছে ফুটেছে আবার সময় শেষ হলে সে চলে যাবে ঘর বানিয়েছি বাড়ি বানিয়েছি হাজার দুয়ারের কথা মনে রেখে এ দেখুন এক দুই তিন চার চারটে দরজা এবং জানালা ঘরে কত জানালা এদিকে জানালা ওদিকে জানালা ওদিকে দরজা ওদিকে জানালা এদিকে জানালা কারণ এত জানালা বানিয়েছি কেন প্রচুর হাওয়া খেলুক হাওয়া আসবে আলো আসবে কিন্তু কোথার থেকে আসবে আলো হাওয়া আমি চাইলে তো আর হবে না চারিদিকে আটকানো এই দেখুন এটা বাড়ি পূব দিক পূব দিকে পাঁচতলা বাড়ি অর্থাৎ সকালের সূর্যের আমি আলো পাই না হাওয়াও পাই না চলে যাই দক্ষিণে তিনতলা বাড়ি আমায় ঢেকে রেখেছে দক্ষিণের সূর্য আকাশে না থাকলে মাঝ গগনে না মাঝ আকাশে না থাকলে আলো দেয় না যদি চলে যায় উত্তরে উত্তরে দেখুন এদিকেও তিনতলা বাড়ি আমায় আটকে রেখেছে ধরে রেখেছে আর এটা পশ্চিম পশ্চিমে এক দশতলা বাড়ির সমান জলের ট্যাঙ্ক দুপুরে একটু সূর্য হেলে গেলে আর আলো পাওয়া যায় না বিকালবেলা একটু আলো পেতাম এই নিচে দিয়ে করে আসতো যে আলো এখন আসে এই সন্ধ্যার দিকের আলো গাছের ফাঁক দিয়ে জলের ট্যাঙ্কের ফোকর দিয়ে আমার বাড়িতে ঢুকত কিন্তু সেখানেও বাচ্চাচ্ছে শাসন প্রশাসন তার হঠাৎ উন্নয়নের ঝোঁক চেপেছে এখানে ছিল একটা প্রাইমারি স্কুল সে তো বন্ধ হয়ে গেছে প্রাইমারি স্কুলের ছাত্র নেই সুতরাং বন্ধ আইসিডিএস চলছিল সেটাও এবার এটা ভাঙ্গা হবে ভেঙে ভাঙ্গা হয়েছে এখানে উঠবে একটা তিনতলা পার্টি অফিস আর হয়তো উন্নয়নের অন্যান্য পরিকল্পনা আছে কিন্তু পার্টি অফিস তার মধ্যে অনন্য আর তিনতলা বাড়ি হলেই আমার পশ্চিম দিক সেও ঢাকা পড়ে যাবে এই যে আলোটুকু ঠিক রে আসছিলো এই আলোটুক আর আসবে না তাই আমরা চাইলেই সব হয় না আমাদের চাওয়াগুলো বাসনাগুলো অন্যের কামনা বাসনার সাথে জড়িয়ে যায় তাদের ভালো থাকা খারাপ থাকা আমার ভালো থাকাকে প্রভাবিত করে এই বন্দিশালায় কাটাতে হয় শহরে জীবন চারিদিকে বন্দি হয়ে আমার যদি সামর্থ্য থাকতো আমি এখানে একটা পাঁচতলা বদলে ছতলা বাড়ি করতাম উঠে যেতাম মানুষ কিন্তু সে সামর্থ্য তো আমার নেই হয়তো কোনো দিন সে প্রমোটার সে ধাক্কা দেবে বাধ্য করবে আমার বাড়িও ভাঙতে হবে তখন যদি আমি পাঁচতলায় ছতালায় উঠতে পারি এই জীবন আমাদের তাই নিয়ে ভালো থাকি ভালো থাকতে হয় যন্ত্রণাকে চেপে রাখতে হয় এভাবেই চলে ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন যেমন থাকে এই যেমন একা একা ফুটছে গন্ধ ছড়াচ্ছে আমরাও আমাদের ফুটব গন্ধ ছড়াবো তারপরে একদিন ঝরে পড়ে যাব মাটিতে নমস্কার